আমার নামে অনেকে অনেক কানে পোস্টারে মুফতি লেখে, এটা মূলত পোস্টার মুফতি, বাস্তবিক মুফতি না, এটা ধোকা। টাইটেল অধিকাংশই ধোকা, আর বাকি এটা আমার বেলায় আমি ইফতা পড়ি না, কিন্তু বলতে বলতেও বিরক্ত হয়ে গেছি। এখন আর কয়জনে বলি, অহরহ আমাদের অনেক অনেক শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন দামাত বারাকাত, তিনি এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তি জীবনে যেই কোনো ফতুয়া, যখন যে কোনো আমার ফতুয়া নিজের দরকার হয়, আমি নিশ্চিন্তে সবসময় আমি যাকে জিজ্ঞেস করি তিনি এই উনি। এবার আমার দৃষ্টিতে মুফতি সাহেব তো অনেক আছে, কিন্তু এতটা মুস্তাহজারুজ জেহেন আমি মানে খুবই কম দেখছি, একেবারেই কম দেখছি। অর্থাৎ যখনই কোনো মাসআলা বলা হয় ওনার সাথে সাথে কমপক্ষে দুই চারটা কিতাবের হাওয়ালা বলে তাৎক্ষণিক সন্তোষজনক প্রশান্তিদায়ক উত্তর উনি দিতে পারেন। অনেকবার দেখছি, অনেক বহুবার, এই জন্য আমি যখনই কোনো মাসআলার দরকার হয় বা আমারে কেউ জিজ্ঞাসা করে, তখন আমি ওনার থেকে জিজ্ঞাসা করে বলে দিই। আমি ব্যক্তিগতভাবে মুফতি না, ইফতা পড়ি নাই, কিন্তু আমাদের দেশে মাহফিলের বক্তাদের টাইটেলের কারণে পোস্টারে নাম দিতে দিতে এখন পোস্টার মুফতি হয়ে গেছে। এই জন্য আমার নামে অনেকে অনেক কানে পোস্টারে মুফতি লেখে, এটা মূলত পোস্টার মুফতি, বাস্তবিক মুফতি না, এটা ধোকা। টাইটেল অধিকাংশই ধোকা, আর বাকি এটা আমার বেলায় আমি ইফতা পড়ি না, কিন্তু বলতে বলতেও বিরক্ত হয়ে গেছি। এখন আর কয়জনে বলি, অহরহ। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের হযরতের অনেক ঘনিষ্ঠ শায়খের অনেক ঘনিষ্ঠ মানুষ তিনি। এবছর তিনিও হজ্জের সফরে ছিলেন, সেখান থেকেই হযরত বলছেন আজকের এই মসজিদে আসার জন্য, আলহামদুলিল্লাহ আসছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার নামে অনেকে অনেক কানে পোস্টারে মুফতি লেখে, এটা মূলত পোস্টার মুফতি, বাস্তবিক মুফতি না, এটা ধোকা। টাইটেল অধিকাংশই ধোকা, আর বাকি এটা আমার বেলায় আমি ইফতা পড়ি না, কিন্তু বলতে বলতেও বিরক্ত হয়ে গেছি। এখন আর কয়জনে বলি, অহরহ।